বিনিয়োগকারীগণ, আসসালামু আলাইকুম। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এন ক্যাটাগরির অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন ও শেয়ার প্রতি আয় সম্পর্কে আজ জানব। কোম্পানিগুলোর মধ্যে বারাকা পতেঙ্গা পাওয়ারের পরিশোধিত মূলধন 172,99,50,000 টাকা। এ পর্যন্ত শেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 2.90 টাকা। দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন 40 কোটি টাকা। এ পর্যন্ত শেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 28 পয়সা। ই জেনারেশনের পরিশোধিত মূলধন 75 কোটি টাকা। এ পর্যন্ত শেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 46 পয়সা। এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন 65,19,70,000 টাকা। এ পর্যন্ত শেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 37 পয়সা। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের পরিশোধিত মূলধন 190,16,30,000 টাকা। এ পর্যন্ত শেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 47 পয়সা। ইন্ডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধন 47,25,40,000 টাকা। এ পর্যন্ত শেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 1.45 টাকা। তৌফিকা ফুডস অ্যান্ড লাভেল আইসক্রিমের পরিশোধিত মূলধন 85 কোটি টাকা। এ পর্যন্ত শেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 26 পয়সা। লুব্রেফ বাংলাদেশের পরিশোধিত মূলধন 145,24,30,000 টাকা। এ পর্যন্ত শেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 1.42 টাকা। মীর আক্তার হোসেনের পরিশোধিত মূলধন 120,77,20,000 টাকা। এ পর্যন্ত শেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 1.47 টাকা। রবি আজিয়াটার পরিশোধিত মূলধন 5,237,93,00,000 টাকা। এ পর্যন্ত শেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 9 পয়সা। এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পরিশোধিত মূলধন 784,64,60,000 টাকা। এ পর্যন্ত শেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 1.21 টাকা। শেয়ার বাজারের যাবতীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।